বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি বৈশ্বিক শ্রমবাজার বিবেচনায় কর্মমুখী শিক্ষা প্রণয়নের তাগিদ বিদেশীদের দালালি করে ক্ষমতায় যেতে চায় বিএনপি বললেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না দেওয়ার ঘোষণা মুরগি ও ডিমের বাজারে আগুন এককভাবে দায় নিতে নারাজ পাইকার ও খুচরা বিক্রেতারা পোলট্রি খাতে অরাজকতা বন্ধের দাবি ভোক্তাদের এবং রাজধানীতে 14 প্রজাতির মশার অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা কার্যকর পদক্ষেপ না থাকায় বাড়ছে বিস্তার প্রজনন স্থল ধ্বংসের তাগিদ আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি ডলিবিন্দু বনোয়ারা এভাবে বিস্তারিত জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিকেলে ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনবল তৈরিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি বলেন শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মমুখী শিক্ষা কার্যক্রম প্রণয়ন করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি বৈশ্বিক মন্দার হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়াতে হবে আর এটি করতে হবে রপ্তানি ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে তাই গ্রাজুয়েটদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদেরকে টিকিয়ে রাখার পাশাপাশি উদ্যোক্তা হিসাবেও প্রতিষ্ঠিত হতে পারে বিদেশিদের দালালি করে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন জনগণের ভাগ্য নিয়ে দানবলের ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী এমার আসাদের রিপোর্ট আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে আওয়ামী লীগ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে তিনি ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান তুলে ধরেন বলেন বঙ্গবন্ধুর দিক নির্দেশনাতেই ভাষা আন্দোলনের পথ বেয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে যদি এই তথ্যগুলো আমরা বের না করতাম আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লেখা অসমাপ্ত আত্মজীবনীটা যদি না বেরোতো তাহলে তাকে তো বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত ধরে যে দল প্রতিষ্ঠিত তারাও অবৈধ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে যে সংগঠন গড়ে উঠেছে সেটাও তো অবৈধ দেশবাসী যেন সেটাকে অবৈধ বলেই প্রত্যাখ্যান করে দেশবাসীর কথা সেটাই আবেদন বিদেশিদের দালালি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেন সরকার প্রধান তারপরও দেখি দেশে বিদেশে যে হাহাকার করে বেড়ায় কেঁদে বেড়ায় মানে মনে হচ্ছে বাইরে থেকে কেউ এসে একবার দোলাই করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে সেই স্বপ্নে তারা বিভোর হয়তো একসময় সেটা করতে পেরেছে দালালি করে এখন আর সেই দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই ঘরে ঘরে সরকারের উন্নয়ন পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা যে কাজগুলি করেছি এলাকা ভিত্তিক বা দেশের জন্য শুধু সেই কথাগুলি যদি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারে তাহলে ভোটের আর কোনো সমস্যা আমাদের নাই এমআর আসাদ মোহনা সংবাদ ঢাকা বিএনপিকে দেশের রাজনীতির বিষ ফোড়া বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বললেন যারা বাংলা ভাষা ও সংস্কৃতি বদলে দিতে চায় তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তাদের সব কথা বলেন শামীম জামান চৌধুরী রিপোর্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্ষমতায় টিকে থাকতে বিএনপি বারংবার একুশের চেতনা ভুলুণ্ঠিত করেছে বলে অভিযোগ করেন তিনি বাংলাদেশে আগুন সন্ত্রাস সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি এ অপশক্তি সাম্প্রদায়িকতার যারা এদেশে সৃষ্টি করেছে এদের হাতে বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ নয় এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়
এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ভারত সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা পাঠ্যপুস্তক ও বাংলা ভাষা নিয়ে অবান্তর প্রশ্ন তোলে তারাও বিএনপির দোসর। আমাদের ভাষাকে বদলে দিতে চেয়েছিল, সংস্কৃতিকে বদলে দিতে চেয়েছিল, তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। পাঠ্যপুস্তক নিয়ে প্রশ্ন তোলে, বাংলা ভাষার নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলে এবং এরা সবাই বিএনপির ছায়া তলে থেকে এই প্রশ্নগুলো তোলে। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। যারা ভাষার তথা শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশে পোলট্রি খাতে চলছে অরাজকতা। সপ্তাহ ব্যবধানে 20 টাকা বেড়ে সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। তবে ব্রয়লার মুরগি ও ডিম সামান্য কমলেও তা এখনও চড়া। পাইকারিতে ডিম প্রতি ডজন 120 টাকা হলেও খুচরায় তা 130 টাকা, আর 10 টাকা কমে প্রতি কেজি 230 টাকায় বেচাকেনা চলছে ব্রয়লার মুরগি। সম্প্রতি দামের ঊর্ধ্বগতির জন্য পরস্পরকে দুষছেন পাইকার আর খুচরা বিক্রেতারা। সাজ্জাদুর রহমানের রিপোর্ট। খাঁচার বাইরে রাখা ব্রয়লার মুরগির দিকে অপলক দৃষ্টি ক্রেতার। কিনতে হলে গুনতে হবে কেজি প্রতি 230 টাকায়। সামান্য কমলেও খরচ সামলাতে দাম শুনেই ফিরতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। সোনালিকা মুরগির দাম উঠেছে 320 টাকা কেজি, আরো বৃদ্ধির আশঙ্কা জানান বিক্রেতারা। মূল্য বৃদ্ধির পর ক্রেতার অসন্তোষের মুখে তারা। আমরা তো যে পাইকারি কিনে আনি, হ্যাঁ তো আমরা কিনে আনি, কাঁচাবাজার আপ ডাউন করে, সবসময় একরকম থাকে না। প্রতি বছর বাচ্চা থাকে 8 টাকা 9 টাকা, এবছর একটা বাচ্চার দাম হলো 57 টাকা। খাদ্যর সাথে আর এলো খরচের সাথে আপনার এটা যখন মালটা বিক্রি হয় তখন যায় এটা পোষায় না। বিক্রি করি আমরাও কষ্ট পাই, কিন্তু কাস্টমার মুখ কালা করে কেনে, খুশি হয়ে কিনে না। 20 টাকা 10 টাকা ওইটা আসে দেন তো 100 টাকা বেশি, এটা স্বাভাবিক অন্যরকম। ব্রয়লার আছে 130 টাকা কেজি, ব্রয়লার আছে 230 টাকা। পিছিয়ে নেই মুরগির ডিমও। গুদাম ভর্তি ডিম বলে দিচ্ছে বাজারে সংকট নেই। নতুন করে দাম না বাড়লো প্রোটিনের অন্যতম এই উৎস রান্নাঘরে নিতে ডজনে খরচ পড়বে 130 টাকা। ডিমের রেট এখন মোটামুটি আজকে দুদিন কমতে আছে, আপনার ডজন 130 লাল। চাহিদার উপরে বেচা কিনার উপরে একটু বাড়ে কমে, আবার অনেক সময় আড়ত দ্বারা একটা ডিম কিনতাম আগে মনে করেন 8 টাকা 9 টাকা 10 টাকা, আর এই ডিম হয়ে যায় 12 টাকা 13 টাকা, তাহলে একটা সাধারণ মানুষ কি কিনা খাবে? দুর্মূল্যের বাজারে সীমিত আয়ের মানুষের কাছে ভালো খাবার বলতে ছিল ডিম আর মুরগি। দাম অস্বাভাবিক বাড়ায় পিপাকে ভোক্তারা। এই বাচ্চার জন্য একটা মুরগি কিনতে এলাম, কিন্তু কিনতে চাইছিলাম দুইটা মুরগি, কিন্তু দুইটা মুরগি কিনতে পারলাম না। এইভাবে রমজানে তো আর বাকি আছে 13 মাস, এইভাবে বাড়তে ছিল তো আমরা মুরগি কিনা খাইতে পারবো না। এই যদি দেখা যেত সপ্তাহে 3 দিন মুরগি খেতাম, এখন খাচ্ছি হয়তো একদিন, যারা একদিন খেতে এখন হয়তো 2 সপ্তাহে খাচ্ছে একদিন, যাদের হয়তো দেখা গেছে দিনে 1 হালি 2 হালি 3 হালি পর্যন্ত ডিম লাগতো, এখন তারা যতটুকু পারতেছে কস্ট কার্টেল করার চেষ্টা করতেছে। এখন আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য না করলে তো আমাদের চলতে পারছি না। বাজারে সরকারি তদারকি না থাকায় সিন্ডিকেট সক্রিয় বলে অভিযোগ করেন তারা। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম এখন মশা। প্রায় 2 কোটি মানুষের এই নগরী যেন মশার প্রজনন স্থান। গবেষণা মতে দেশে এ পর্যন্ত 123 প্রজাতির মশার খোঁজ মিলেছে, যার মধ্যে ঢাকাতেই 14 প্রজাতি। গবেষকরা বলছেন মশা অপ্রতিরোধ হয়ে ওঠার প্রধান কারণ বদ্ধ নোংরা জলাশয়ে প্রজনন ক্ষেত্র ধ্বংস না করা, কম এবং নিম্ন মাত্রার কীটনাশক ব্যবহার, আর তাই সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ঢাকা মহানগরীর পানি নিষ্কাশন, ড্রেন আর বদ্ধ জলাশয়গুলো মশার নিরাপদ প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। জলাশয় অবাধে ময়লা আবর্জনা ফেলায় অবাধে জন্ম নেয় মশা। স্ত্রী মশা জমানো পানির ওপরেই ডিম দেয় আর 1 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়ে ছড়িয়ে পড়ে লোকালয়ে। গেল 22 বছরে সিটি কর্পোরেশনের প্রায় 700 কোটি টাকা মশক নিধনে ব্যয় করলেও প্রজনন ক্ষেত্র ধ্বংসে নেই কোনো উদ্যোগ। একটি স্ত্রী মশা 6 থেকে 8 সপ্তাহ বেঁচে থাকে। 3 বার পর্যন্ত প্রজননে সক্ষম প্রতিটি মশা প্রতিবার সর্বোচ্চ 1000 ডিম দেয়, যা পানিতে 1 বছর পর্যন্ত লার্ভা তৈরিতে সক্রিয় থাকে। আমাদের প্রথমেই খুঁজে বের করতে হবে যেখানে আমাদের জমানো পানি থাকে। আপনি দেখবেন যেখানেই জমানো পানি আছে, পুকুর ডোবা খাল সেখানে, এবং কম মাত্রায় পানি আছে, নোংরা পানি বলেন, সেইখানেও দেখবেন যে আপনার মশার সব লার্ভা সেখানে। মশার কিন্তু একটা স্টেজ আপনার পানিতে থাকে, তা পানি দরকার তার একুয়াটিক, তার ইম্যাচুর স্টেজটার জন্য। তা আমি যদি সেই পানির সোর্সটা যদি আমি ক্লিয়ার না করি,
অথবা পানিতে যেই মশাগুলো আছে সেগুলোকে যদি আমি কন্ট্রোল না করতে পারি তাহলে এটাই তো আপনার অ্যাডাল্ট হয়ে বেড়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মশাবাহিত রোগে প্রতিদিন বিশ্বে 3,000 লোক মারা যায়। সেই ইনসেক্টিসাইডগুলো হয়তো অনেক আগে যেগুলো তৈরি করা হয়েছিল এগুলোর বিরুদ্ধে মশা তার শরীরে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সে তৈরি করে ফেলেছে, মানে রেজিস্ট্যান্স পাওয়ার, কারণ এটা নিতে নিতে সে অভ্যস্ত হয়ে গেছে। যার জন্য কি হয়, ফগার মেশিন দিয়ে দেখবেন আপনি যখন আপনি ইনসেক্টিসাইড স্প্রে করবেন আধা ঘন্টার মতো মশা জাস্ট পড়ে থাকে, তারপর কিন্তু সে উঠে দাঁড়ায়। মশা মারতে যে ওষুধ ছিটানো হয় সেখানে থাকে শুভঙ্করের ফাঁকি, ফলে নিয়ন্ত্রণে আসছে না মশার উৎপাত। মশা মরতে হলে অবশ্যই নির্দিষ্ট যে কীটনাশকগুলো আছে সেগুলো স্প্রে করতে হবে, তবে সঠিক মাত্রা এবং সঠিক সময়েও স্প্রে করাটা খুবই জরুরি। আমরা জানি যে মশার লাইফ সাইকেল সাধারণত 15-20 দিনের মধ্যে সম্পন্ন হয়, তাহলে এই 15-20 দিনের অন্তর অন্তর এই মশা মারার এই কেমিক্যালগুলো স্প্রে করতে হবে। ওদের যে সঠিক ডোজ যেটা আছে 1-1.5 ml পার লিটার অফ ওয়াটার সেগুলো স্প্রে করতে হবে। যত স্প্রে করলে হবে না, মশার ব্রিডিং প্লেস যেখানে। মার্চ পর্যন্ত কিউলেক্স মশার উপদ্রব বাড়তেই থাকে আর মশা নিজের ওজনে 3 গুণ রক্ত চুষে নিতে পারে। এডিসের মতো ভয়াবহ না হলেও এ মশার কামড়ে অনেক সময় গোদরোগ হয়, তাই সবার সচেতনতা জরুরি বলেই জানান তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে টম এন্ড জেরি খেলা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর তেজগাঁওয়ে আনিসুল হক সড়কে উচ্ছেদ অভিযানে গিয়ে একথা বলেন তিনি। জবাবে ট্রাক মালিক ও চালকরা বললেন স্থানাভাবে বাধ্য হয়েই সড়কে পার্কিং করতে হচ্ছে। রেজা খানের রিপোর্ট। 2016 সালে স্বার্থান্বেষী মহলের বাধা উপেক্ষা করে বেদখল হয়ে যাওয়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেন প্রয়াত মেয়র আনিসুল হক। পরে তার নামে নামকরণ করা হয় সড়কটি। আমরা আপনাদের জন্য একটি ভালো ট্রাক টার্মিনাল বানাবো, কিন্তু 7 বছর পরেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। সড়ক ও ফুটপাত দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখায় দিনের অধিকাংশ সময় লেগে থাকে তীব্র যানজট। বেদখল সড়ক উচ্ছেদে সেখানে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খবর পেয়ে আগে ভাগে পালিয়ে যায় দখলদাররা। ট্রাক চালক ও মালিকরা বলছেন জায়গার অভাবে বাধ্য হয়ে সড়কে পার্কিং করতে হচ্ছে। সড়ক দখলের এ চিত্রকে টম অ্যান্ড জেরি খেলার সঙ্গে তুলনা করেন মেয়র আতিকুল ইসলাম। আমি আসছি, চলে যাচ্ছে, পুলিশ আসছে, তারা চলে যাচ্ছে, পুলিশ চলে যাচ্ছে, তারা আবার আসছে, তাহলে একটা টম এন্ড জেরি খেলা হচ্ছে এখানে একটা। স্থানীয় কাউন্সিলর এখান থেকে নিয়মিত মাসোহারা পান এমন প্রশ্নে অভিযোগের পক্ষে প্রমাণ দাবি করেন মেয়র। জনপ্রতিনিধি চাঁদাবাজি করে তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু নাই। আপনারা প্রমাণ দিবেন, প্রমাণ দেওয়ার পরে তারপরে আমি কোনো একটা কিছু করতে পারবো। যানজট নিরসনে রেল মন্ত্রণালয়ের মাধ্যমে লেভেল ক্রসিং সরিয়ে রাস্তা সোজা করার উদ্যোগ নেওয়ার কথাও জানান আতিকুল ইসলাম। রেল মন্ত্রীকে নিয়ে আমি বলবো যে এটাকে স্টেট যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা রেহাই কিন্তু পাবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নদী পারাপারে মাঝে বিহীন ডিঙ্গি নৌকাই একমাত্র ভরসা রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নবাসীর। সেতুর অভাবে ভেঙে পড়ছে কৃষি, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা। একটি সেতুর জন্য এলজিইডিকে কয়েক দফা অনুরোধের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে। রাজবাড়ী থেকে ইউসুফ মিয়ার তথ্যে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান সুজন। নৌকা আছে, মাঝি নেই, পারাপারের জন্য সে দায়িত্ব নিতে হবে নিজেদেরই। আবার ওপার থেকে এপারে নৌকাটি কখন ফিরবে তারও কোনো নির্দিষ্ট সময় নেই। যুগের পর যুগ এভাবেই চলছেন রাজবাড়ীর রতনদিয়া ইউনিয়নের অন্তত 20,000 মানুষ। ইউনিয়ন থেকে কালুখালী উপজেলাকে বিচ্ছিন্ন করেছে মাত্র 665 মিটার প্রশস্ত একটি শাখা নদী। পদ্মা তীরবর্তী এলাকাটি হিরুমলার ঘাট নামেই পরিচিত। এমন ভোগান্তি সঙ্গী করেই ডিঙ্গি নৌকায় পারাপার করেন 15 গ্রামের বাসিন্দারা। ঘাটে এসে বাজার করে দাঁড়ায় আছি, পারের মাত্র একটা নৌকা,
সময় পাওয়া যায় সময় পাওয়া যায় না। পাঁচবার নিয়ে লোকাতে পারই কষ্ট হয়। খামারি বারে একটা গরু সমস্যা হলে পারে আমরা সঠিক সময়ে যাইতে পারি না, নৌকার জন্য এখানে ওয়েট করতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তি হয় প্রসূতি মায়ের জরুরি চিকিৎসার প্রয়োজনে। আবার কৃষি প্রধান এলাকাটিতে ফসল উৎপাদন এবং বিক্রিতেও পড়তে হয় নানা জটিলতায়। যদি একটা মানুষের ধরেন বাচ্চা কাচ্চা হয় তাহলে মাইকো অ্যাম্বুলেন্স যায় না, মানুষ অসুস্থ হলে তাকেও হাসপাতালে নিতে দেরি হয়ে যায়। তো এখানে যদি বৃষ্টি হয় তাহলে জনগণ উপকৃত হবে। এমন পরিস্থিতিতে একটি সেতু নির্মাণের জন্য এলজিডিকে অনুরোধ জানানো হয়েছে দফায় দফায়। এবার অবশ্য সমাধানের আশ্বাস মিলেছে। স্থানীয় জনগণের চাহিদা পূরণ করার স্বার্থে এবং যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে সেখানে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাব এলজিডির মাধ্যমে করা হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, তবে একটি সেতুর অভাবে মুখ থুবড়ে পড়ে আছে প্রত্যন্ত এ জনপদ। বদিউজ্জামান সুজন, মোহনা সংবাদ। দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বাতিলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনকাল ইউনিটি আয়োজিত সমাবেশে অংশ নেন পত্রিকার সংবাদকর্মী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতারা। দিনকালে প্রকাশনা সহ বন্ধ করা সব গণমাধ্যম চালুর দাবি জানান সাংবাদিক নেতারা। সরকার ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে ও অবস্থান নিয়েছে বলে অভিযোগও করেন তারা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিল পরিশোধের সেবা চালু করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে মুহূর্তেই যে কোনো ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন সেবা প্রার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে নগদ লিমিটেডের বাংলাদেশ ডাক বিভাগ ও বিএসএমএমইউ এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ পর্যবেক্ষণ করে বিশ্বকাপের পরিকল্পনা সাজানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সামনেই বিশ্বকাপ, তাই টাইগার বাহিনীকে উপযুক্ত করে গড়ে তোলার এখনই সেরা সময়। পয়লা মার্চ শুরু হতে যাওয়া বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে নিজের অ্যাসাইনমেন্ট শুরু করবেন হাথুরুসিংহে। এর আগে 2014 থেকে 2017 সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করেন তিনি। টেস্ট বোলিংয়ে আবারও শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসন। 866 পয়েন্ট নিয়ে তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিন এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে চলে গেছেন তিনি। 864 পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট বোলিংয়ে র্যাঙ্কিংয়ে 40 বছরের বেশি বয়সী ক্রিকেটার হিসেবে রেকর্ড করেছেন অ্যান্ডারসন। 87 বছর পর এ কীর্তি গড়লেন তিনি। আর এর সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নতুন প্রজন্মকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। বৈশ্বিক শ্রমবাজার বিবেচনায় কর্মমুখী শিক্ষা প্রণয়নের তাগিদ। বিদেশিদের দালালি করে ক্ষমতায় যেতে চায় বিএনপি বললেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না দেওয়ার ঘোষণা। মুরগি ও ডিমের বাজারে আগুন, এককভাবে দায় নিতে নারাজ পাইকার ও খুচরা বিক্রেতারা। পোলট্রি খাতে অরাজকতা বন্ধের দাবি ভোক্তাদের। এবং রাজধানীতে 14 প্রজাতির মশার অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা। কার্যকর পদক্ষেপ না থাকায় বাড়ছে বিস্তার প্রজনন স্থল ধ্বংসের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।